জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই, ফলে চরম দুর্ভোগে রয়েছেন মানুষ। দুপুর 2:05 মিনিটে এই বিপর্যয় ঘটে, তবে রাতের মধ্যেই ঢাকা সহ সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ডুবেছে ঢাকা, শুধু রাজধানী নয়, দেশের বেশিরভাগ এলাকাই অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ঘোষণা ছাড়াই হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে জরুরি অনেক কাজ। পানির অভাবে বাসাবাড়িতে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। সিএনজি স্টেশনগুলোতে তৈরি হয়েছে ভোগান্তি। জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ে মঙ্গলবার বেলা 2:05 মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। লোড বৃদ্ধি ও লাইনে জটিলতা সহ নানা কারণে এমনটি হতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। কি কারণে ঘটনাটা ঘটেছে এটা এখনো জানা যায়নি। আমরা ঘটনা ঘটার পরপরই রেজিস্ট্রেশনে বিজি আছি। রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা আমাদের ফল্ট রেকর্ডার অ্যানালাইসিস করে রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কিসের থেকে ঘটনাটা ঘটেছে। এই জাতীয় অবস্থায় রেজিস্টার করতে গেলে আবার রিস্ক আছে, অনেক সময় আবার ধরেন লোড এখন কম, আস্তে আস্তে দেওয়া হয়, তো অনেক সময় আবার কলাপস করে যাওয়ার সময়, যে কারণে খুব সাবধানে ধীরে সুস্থে অনেক চিন্তা ভাবনা করে এটা রেজিস্ট্রেশন প্রসেস আর যেহেতু ফেল না করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠনের কথাও জানান নসরুল হামিদ বিপু। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। দর্শক, বিদ্যুৎ বিপর্যয় নিয়ে খবর জানাতে দেশের বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা, সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাব রাজধানীর রামপুরা এলাকায়, সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, রামপুরা ও তার আশেপাশের এলাকায় কখন থেকে আসলে বিদ্যুৎ নেই, কি বলছেন আসলে এ নিয়ে স্থানীয়রা, জানাবেন? থেকে 2:04 মিনিটে জাতীয় গ্রিডে যে বিদ্যুতের বিপর্যয় হয় সেটির কারণে কিন্তু সারা দেশেই একটি বড় ধরনের বিদ্যুৎ সংকার আশঙ্কা তৈরি হয়েছে, এবং এই সেই বিদ্যুৎ না থাকার কারণে মানুষের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে বিকেল নাগাদ যে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে মাসুম আলম বক্সি নির্বাহী কর্মকর্তা পরিচালন সংক্ষণ বা পাওয়ার গ্রিডের, তিনি যেমনটা বলছিলেন যে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আসলে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে, এবং এই জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে সেটিকে আসলে পর্যালোচনা করার জন্য যে কী কারণে এই ঘটনাটি ঘটেছে সেই জন্য তারা অলরেডি 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন। পাশাপাশি জ্বালানি প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে তারাও তার পক্ষে, তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি এবং বাইরেও আরও একটি কমিটি, 2টি কমিটি করা হয়েছে, এবং তারাও কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন যে আসলে কী কারণে এই বিদ্যুতের বিপর্যয় হয়েছে সেটি তারা আসলে খুঁজে বের করবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা বিকেল নাগাদ কিন্তু দেখছিলাম যে রাজধানী জুড়েই যে একটি বিদ্যুতের কারণে যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার কারণে মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন, এবং বিশেষ করে অফিসগামী মানুষ এবং যে দোকানপাট, মার্কেট যেগুলো রয়েছে, হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটি খুব বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি ঢাকা মেডিকেলে কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় ICU চালু রাখা হয়েছে, এবং যেগুলো জরুরি পরীক্ষা নিরীক্ষা সেগুলো করার জন্য কিন্তু ব্যবস্থা তারা কৃত্রিমভাবে যে জ্বালানির মাধ্যমে, যে জ্বালানির তেল সরবরাহের মাধ্যমে যে তারা ব্যবস্থা নিয়েছেন সেটি এখন কার্যকর আছে, এবং পাশাপাশি কিন্তু মোবাইল ব্যবস্থাপনাও কিন্তু, আপনি জেনে থাকবেন যে মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে বিপর্যয় দেখা দিতে পারে। কিছুক্ষণ আগেও টেলিকম সংস্থা থেকে যেটি আমাকে জানানো হয়েছিল তারা যেমনটা বলছিলেন যে প্রতিটি টাওয়ারেই 3 থেকে 4 ঘন্টা বা সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেওয়ার মতো তাদের ব্যবস্থা থাকে, কিন্তু সেই জায়গায় যখন তাদের এই টাওয়ারগুলো যখন বিদ্যুৎ সাপোর্ট দিতে পারবে না তখন কিন্তু সেই জায়গাগুলোতে আসলে নেটওয়ার্ক কাজ করবে না। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে
ব্যান্ডউইথের যে সার্ভিস সেটি কিন্তু অলরেডি 80% কমে এসেছে এবং মাত্র 20% ব্যবহার করা হচ্ছে, এবং এখনও কিন্তু যখন কোথাও কল করা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু মানুষের সাথে যোগাযোগ করাটা অনেকটা জটিল হয়ে পড়ছে। আমি এখানে যে রামপুরার যে একটি পেট্রোল পাম্পে রয়েছে, এই পাম্পে তারা সকাল থেকে কিন্তু জেনারেটরের মাধ্যমে তারা এই সচল রাখার চেষ্টা করছিলেন, মানুষকে তেল সরবরাহ করার চেষ্টা করছিলেন। এখনও পর্যন্ত দীর্ঘ লাইন রয়েছে, মানুষ বিভিন্ন প্রকার তাদের ড্রাম নিয়ে, তারপরে তাদের যে ধরনের বিভিন্ন ধরনের পাত্র নিয়ে কিন্তু এখানে তারা হাজির হয়েছেন, এবং বেশিরভাগ মানুষকে তারা আমাদেরকে বলছেন যে এই যে বিপর্যয়, এই বিপর্যয় আসলে তাদেরকে অনেক চরম ভোগান্তির মধ্যে ফেলেছে, এবং এই কারণে কিন্তু অনেক হাসপাতাল এই রামপুর এলাকায় যেসব হাসপাতালগুলো রয়েছে সেই প্রাইভেট হাসপাতালগুলোতেই কিন্তু অনেক বড় ধরনের একটি বিপর্যয় দেখা দিয়েছে, এবং রোগীদের নিয়েও কিন্তু অনেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য তারা দেখছিলাম যে তারা অনেক আত্মীয় স্বজনকে ফোন দিচ্ছিলেন, এবং কিছুক্ষণ আগে এইখানে একজন ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তার মোবাইলে ওয়ারলেসে যেমনটি আমি মেসেজ পেয়েছিলাম যে সে মেসেজে তিনি শুনতেছিলেন যে মিরপুর জোনের কিছু জায়গা অলরেডি বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে, মতিঝিলের কিছু জায়গায় সচল হয়েছে, এবং কমলাপুরের কিছু জায়গায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ অলরেডি সচল হয়েছে। এই ছিল রাজধানীর পরিস্থিতি। এখন আমরা যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন চট্টগ্রামে আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ, তার কাছ থেকে জানবো আসলে চট্টগ্রাম পরিস্থিতি। সাইফুল, যে আশিকুল আপনাকে ধন্যবাদ, আশিকুল আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ঠিক বেলা 2:03 সময় জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিদ্যুতের যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনও চলছে, এবং আমরা এখানকার আসলে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামে যতগুলো গ্রিড আছে সবগুলো এই মুহূর্তে কিন্তু আসলে বন্ধ, কবে নাগাদ এই বিদ্যুৎ আসতে পারে সেটা কিন্তু কর্মকর্তারা বলতে পারেনি। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু রুগীরা কিন্তু খুব বেশি দুর্ভোগে পড়েছেন, এখানে কিন্তু জেনারেটর দিয়ে চলছে লাইন, কিন্তু আসলে কবে নাগাদ এই বিদ্যুৎ আসবে এটা কিন্তু এখনও পর্যন্ত বলতে পারেনি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিশেষ করে গার্মেন্টস শিল্প কিন্তু আসলে এই মুহূর্তে যাদের অর্ডার ছিল তারা কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে, তাদের জেনারেটর চলছে দুপুর 2 থেকে, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে অনেকগুলো জেনারেটর। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হাসপাতালগুলোতে বিশেষ করে শিশু হাসপাতালে কিন্তু আসলে দেখা যাচ্ছে জেনারেটর দিয়ে চলছে, জেনারেটর বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে একটা বিপর্যয় দেখা দিয়েছিল। এই মুহূর্তে আসলে পুরো চট্টগ্রাম নগরীকে যদি আমি বলি আসলে ভুতুরি অবস্থা, সব জায়গায় কিন্তু বিদ্যুতের বিপর্যয়, কবে নাগাদ আসলে এই বিদ্যুৎ আসবে এটা কেউ বলতে পারেনি, এবং বিশেষ করে যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু খুব বন্ধ করে দিয়ে চলে গেছে অনেকে, এবং দোকানদাররাও কিন্তু চলে গেছে। বিদ্যুৎ নিয়ে আসলে কিন্তু এই মুহূর্তে পুরো চট্টগ্রামবাসী কিন্তু হতাশায় আছে, কবে বিদ্যুৎ আসবে এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি। তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলল 8:00 থেকে 9:00 মধ্যে হয়তো বিদ্যুৎ আসতে পারে বলে তারা জানিয়েছেন, তবে এটার সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি। তারা বলল তারা কাজ করছে বিদ্যুৎ যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করবে দেওয়ার জন্য। এই ছিল চট্টগ্রাম থেকে বিদ্যুৎ নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। সাইফুল এবং আশিকুল আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের বিভিন্ন স্থান থেকে বিদ্যুৎ বিপর্যয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।